শেষ পর্যন্ত সাহস করে বেরিয়ে পড়লাম এবার গন্তব্য উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের কিছু অংশ আপাতত আমরা মালদা স্টেশনে ট্রেনের অপেক্ষা করছি। শুধু ট্রেন নয়, আমাদের সঙ্গীদেরও অপেক্ষা করছে। কি জানি কতক্ষণে আসবে, দেখা যাক। যদিও নির্ধারিত সময়ের অনেক আগেই আমরা চলে এসেছি, তবুও দেখা যাক, অপেক্ষা তো করি। শেষ পর্যন্ত এলো ট্রেন এবং সাথী দুজনেই প্রায় একসাথে। এবার গন্তব্য হাওড়া স্টেশন। NGP হাওড়া শতাব্দী এক্সপ্রেসে যাত্রাটা খুব একটা মন্দ হলো না, বোরিং তো একদমই নয়। যাই হোক, যাত্রা শেষে স্টেশনে নেমে সোজা দৌড় হাওড়া স্টেশনের ওয়েটিং রুমের দিকে, কারণ আমাদের ট্রেন সেই রাত্রিবেলা। সারাদিন করবোটা কি? কত টাকা নিয়েছে আমাদের? হ্যাঁ হ্যালো, আমরা এখন হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে। কিন্তু হাওড়া স্টেশনের এই ওয়েটিং রুমের এই সারপ্রাইজটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। এটা টোটালি পেড ওয়েটিং রুম হয়ে গেছে, ঘন্টায় 10 টাকা পার হেড। এবং এখানকার ব্যবস্থা দেখে পুরোপুরি প্রফেশনাল এবং পুরোপুরি বেসরকারি হাতেই চলে গিয়েছে। যাই হোক, পরিষেবা আরও ভালো হবে আশা করছি, দেখি কি হয়। আর কি, বসে বসে সময় কাটানো, ব্যালকনি থেকে কলকাতার সৌন্দর্য দেখা আর ঘরে এসে বসা, এইভাবেই সময় কাটলো এবং ট্রেনের সময়ও হয়ে এলো। ট্রেন ছাড়লো একদম সময় মতো, শুরু হলো আমাদের দীর্ঘ 2 রাত্রি 1 দিনের যাত্রা। ইনি সুমিতদা, সুমিত বিশ্বাস, পেশায় স্কুল শিক্ষক। দেখতে একটু সিরিয়াস সিরিয়াস টাইপ, কিন্তু একবার যদি ভ্রমণের জুতোটি পায়ে গলিয়ে নেন তখন একেবারে অন্য মানুষ। আমাদের এই ট্যুরে ইনি সব, ইনি পথপ্রদর্শক, ইনি গাইড। ওনার স্ত্রী মধুমিতা দেবনাথ এবং ছেলে শ্রেয়ান আমাদের সঙ্গী, মানে বলতে গেলে আমরাই এদের সঙ্গী। যাই হোক, মিলেমিশে ট্যুরটা কেমন কাটে আপনারা দেখবেন। স্টেশন থেকে বেরিয়ে অটো নিয়ে দালালটাকে এড়িয়ে শেষ পর্যন্ত একটা হোটেল ঠিক করে নেওয়া হলো। হোটেলটা ভালোই এবং ঘাটের খুব কাছেই। গুড মর্নিং ফ্রম হরিদ্বার, আমরা এই মাত্র হরিদ্বারের একটা হোটেলে চেক ইন করলাম। হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মোটামুটি ভালো, এখান থেকে ঘাটটা কাছেই। এর সঙ্গে মেঘ এখনো ঘরে ঢোকেনি। হোটেলে তাড়াতাড়ি মাল রেখেই ছুটলাম মা গঙ্গার দর্শনে, উদ্দেশ্য গঙ্গা স্নান। যাচ্ছি আমরা স্নান করতে, যাচ্ছি কোনোদিন স্নান টান করা হয়নি তো।
এই আমাদের মা গঙ্গা, পূর্ণত্বা গঙ্গা, পবিত্র নদী গঙ্গা, ভারতের সবচেয়ে বড় নদী গঙ্গা। এই হরিদ্বারেই মা গঙ্গার উচ্চগতি থেকে মধ্যগতিতে পদার্পণ। মা গঙ্গার দর্শনে সবাই খুশি, বিশেষ করে বাচ্চারা। গঙ্গার এই বাঁধানো ঘাট, চারিপাশের আয়োজন, ঘর বাড়ি, এসব দেখে তাক লেগে যাওয়ার জোগাড়। তাড়াতাড়ি স্নানের ঘাটটা খুঁজে বের করলাম। এরপরে প্রাণ ভরে স্নান করে মুখে কিছু পুড়ে বেরোলাম হরিদ্বার দর্শনে। প্রথমে চলে যাই মনসা দেবীর মন্দির রোপওয়ে করে। এর আগেও কয়েকবার রোপওয়েতে উঠেছি, কিন্তু এই রোপওয়েটা মানে রোপওয়ের দূরত্বটা মনে হচ্ছে একটু বেশি আগেরগুলোর তুলনায়। সময়টাও একটু বেশি লাগবে, দেখা যাক। সামনের দৃশ্যপট অসাধারণ, সেই গঙ্গা নদীটাকে দেখতে যা লাগছে না, খুবই সুন্দর। আপনারা যদি কখন হরিদ্বারে আসেন তবে এই দৃশ্যের স্বাদ নিতে কখনোই ভুলবেন না। উপরে পৌঁছে দেখি সে এক এলাহি ব্যাপার। পাহাড়ের উপরের মন্দিরে ভক্তদের প্রচুর সমাগম, লোকজন ভিড় করে লাইন করে মন্দিরের প্রবেশের পথে সব লাইন দিয়েছে। আমরাও দিলাম এবং মায়ের দর্শন করলাম। আমাদের এরপরের গন্তব্য চণ্ডীমাতা মন্দির। মনসা মন্দির থেকে রোপওয়ে থেকে নেমে কিছুটা হাঁটা পথে বাজারের মধ্যে দিয়ে পসরা সাজিয়ে রাখা দোকানের পাশ দিয়ে ছোট্ট জায়গার মধ্যে দিয়ে আমাদেরকে পৌঁছে যেতে হলো একটা পিক আপ পয়েন্টে।
সেখান থেকে গাড়ি করে সেই গাড়ি আমাদের শহরের মাঝখান দিয়ে তারপরে গঙ্গা নদী পার করে আর একটা পাহাড়ে নিয়ে যায়। সেই পাহাড়ে রোপওয়ে করে আমরা চণ্ডী মাতার মন্দিরে গিয়ে উঠলাম। এই সেই চণ্ডী মাতার মন্দির, এখানেই মা চণ্ডীর অধিষ্ঠান। চণ্ডী মাতার মন্দিরে মা চণ্ডীর দর্শন সেরে আমরা আবার হরিদ্বারে ফিরে এলাম। সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলবেলা কিছু মার্কেটিং করে পরের দিনের জন্য ব্যাগপত্র গুছিয়ে রেখে বেরোলাম সন্ধ্যার আরতি দেখতে। সে এক অনন্য অভিজ্ঞতা। পরের দিন খুব সকালে আর একবার আরতি দর্শন, তারপরেই আমরা বেরিয়ে পড়লাম ঋষিকেশের উদ্দেশ্যে। পরের এপিসোডে আমরা ঋষিকেশ দেখব। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরের এপিসোডগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের এপিসোডে।